হাই ফ্রেন্ডস, রিসেন্টলি তোমরা একটা নিউজ দেখেছো যে ইন্ডিয়ান ব্যাংক 68,000 crores-এর লোন রাইট অফ করে দিয়েছে। তো এই রাইট অফ নিয়ে অনেক কনফিউশন আছে, কি ব্যাংক পুরো লোনটাই মুকুব করে দিয়েছে নাকি ব্যাংক সেটা রিকভার করতে পারবে। তো এই বিষয় নিয়ে চর্চা করব আমি শাহিন মণ্ডল। এখানে নিউজটা দেখো যে ওভার 68,600 crores লোন অফ উইলফুল ডিফল্টার্স রিটার্ন অফ। এখানে দুটো টার্ম দেখতে পাবে, একটা হলো উইলফুল ডিফল্টার্স আর একটা হলো রাইট অফ। তো এই দুটো টার্ম নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার দেখো এটা নিউজে এখন কেন, কারণ একজন অ্যাক্টিভিস্ট সাকেত গোখলে, তিনি 19 মার্চে একটা আরটিআই ফাইল করে এবং সেখানে জানতে চায় যে লিস্ট অফ টপ 50 উইলফুল ডিফল্টার্সের নাম। তো সেখানে আরবিআই রিপ্লাই করে কবে, 24 এপ্রিলে, এবং একটা লিস্ট প্রোভাইড করে। সেই লিস্টটা আরবিআইকে প্রোভাইড করে কে, সমস্ত ব্যাংকরা। ওকে, এবার সেই আরটিআর কপি এখানে দেখতে পাচ্ছ। এখানে কোয়েরিটা দেখো, প্লিজ স্টেট দ্য নেম অফ টপ 50 উইলফুল ডিফল্টার্স অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে। এবং সেটা রিপ্লাইয়ে টপ 50 যে লিস্ট প্রোভাইড করে সেটা হলো, এখানে দুটো নাম নোটিস করো, একটা হলো গীতাঞ্জলি জেমস লিমিটেড এবং সেটার মালিক হলো মেহুল চকসি। তো তোমরা নিশ্চয়ই নিউজ যদি ফলো করে থাকো তো জানতে পারবে মেহুল চকসি কে। তিনি এখন সে পিএনবি কেসে দেশ ছাড়া, তো ওনার জন্য এক্সট্রাডিশন ল ইউজ করা হচ্ছে এবং হোপফুলি কি গভর্নমেন্ট এক্সট্রাডিট করে নিয়ে আসবে দেশে। এবং 9th নাম দেখতে পাবে কিংফিশার এয়ারলাইন্স এবং এটা বিজয় মাল্যা। তো এটাও রিসেন্টলি নিউজে তোমরা দেখেছো হয়তো যে ইউকে কোর্টে বিজয় মাল্যা এক্সট্রাডিশন কেসটা হেরে গেছে এবং খুব তাড়াতাড়ি তাকে দেশে নিয়ে আসা হচ্ছে। এবার হলো আমরা দেখব যে উইলফুল ডিফল্টার্স কারা। উইলফুল ডিফল্টার্স হলো তারা যাদের কাছে লোন নিয়ে পে করার ক্ষমতা আছে কিন্তু তবু তারা পে করে না এবং সেই লোনগুলো এনপিএ হয়ে যায়। এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, তার মানে সেই লোন থেকে ব্যাংকের কাছে না আসল ফিরে আসছে না সুদটা ফিরে আসছে, ঠিক আছে। এবার হলো দেখবে রাইট অফ মানিটা কি। রাইট অফ মানিটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টিং টার্মে হলো যে ইনভেস্টমেন্টের কোনো রিটার্ন আসবে না, মানে ইনভেস্ট হয়ে গেছে আর ফেরত পাওয়া ইম্পসিবল। এবং ব্যাংকিংয়ের টার্মটা কি বলছে, যে তাদের ব্যালেন্স শিট থেকে এই নামটাকে রিমুভ করে দেওয়া এবং আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি নাম কেটে দেওয়া। ব্যাংকাররা তাদের অ্যাকাউন্ট বুক থেকে আর কি নাম কেটে দিয়েছে এই অ্যামাউন্টের। এবার এখানে সাধারণ কোশ্চেন এটাই আসবে যে তাহলে কি ঋণ মুকুব করে দিল, সে কি আর ফেরত আসবে না ব্যাংকের কাছে। এখানে বলা যেতে পারে যে ব্যাংক সমস্ত অ্যামাউন্টটাই ও লিগালি রিকভার করতে পারে, এই নয় যে ওরা সব ছেড়ে দিয়েছে বা পুরো মুকুবই করে দিয়েছে, জাস্ট ওরা অ্যাকাউন্ট বুক থেকে ওটা সরিয়ে দিয়েছে এবং সেটা ওদের এই কোয়ার্টারে ওদের লসে যাবে এবং নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে ওরা যে রিকভার করতে পারে তাহলে সেটা ওদের প্রফিটে যাবে। এবং আমরা কনক্লুশন এটাই বলতে পারি যে না, এই টাকাটা সম্পূর্ণ জলে যায়নি বা এই টাকাটা সম্পূর্ণ ব্যাংকের লস হয়নি, ওরা জাস্ট এটার নামটা কেটে দিয়েছে এবং ওরা চাইলে ওদের মতো রিকভার করতে পারে। আই হোপ অনেক ইনফরমেশন দিতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।